নমস্কার। আমি এই অনুষ্ঠানে প্রখ্যাত সাহিত্যিকদের গল্প পাঠ করে শোনাচ্ছি, কিছু আমার কিছু আপনাদের পছন্দের গল্প। সঙ্গে থাকুন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। শুরু করছি আজকের গল্প, অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পণ্ডিত মশাই। উপন্যাসটি আমি ধারাবাহিকভাবে পাঠ করছি, আজ তৃতীয় পর্ব। উপন্যাসটি 1321 সালের ভারতবর্ষ পত্রিকায় বৈশাখ ও শ্রাবণ সংখ্যায় প্রকাশিত হয়। সঙ্গে থাকুন, শুরু করছি পণ্ডিত মশাই, আজ তৃতীয় পর্ব। কুসুম ফিরিয়ে গিয়া জ্বলন্ত উনানে জল ঢালিয়ে দিয়ে বিছানায় আসিয়া শুইয়ে পড়িল। অনুতপ্ত দুষ্কৃতকারী নিরুপায় হইলে যেমন করিয়া নিজের অপরাধ স্বীকার করে, ঠিক তেমনি মুখের চেহারা করিয়া বৃন্দাবন জননীর কাছে আসিয়া বলিল, আমাকে মাপ করো মা, হুকুম দাও আমি খুঁজে পেতে তোমাকে একটি দাসী এনে দিই। চিরকাল এই সংসার ঘাড়ে নিয়ে তোমাকে সারা হয়ে যেতে আমি কিছুতেই দেব না মা। মা ঠাকুর ঘরে পূজার সাজ প্রস্তুত করিতেছিলেন, মুখ তুলিয়ে বলিলে, কি করবি, তোমার দাসী আনব, যে চরণকে দেখবে, তোমার সেবা করবে, আবশ্যক হলে এই ঠাকুর ঘরের কাজ করতেও পারবে, হুকুম দেবে তো মা? প্রশ্ন করিয়ে বৃন্দাবন উৎসুক ব্যথিত দৃষ্টিতে জননীর মুখের পানে চাহিয়া রহিল। মা এবার বুঝিলেন কারণ, স্বজাতি ভিন্ন এ ঘরে প্রবেশাধিকার সাধারণ দাসীর ছিল না। কিছুক্ষণ মৌন থাকিয়ে জিজ্ঞাসা করিলেন, একে তুই সত্যি বলছিস বৃন্দাবন? সত্য বই কি মা, ছেলেবেলায় মিথ্যে বলে থাকি তো সে তুমি জানো, কিন্তু বড় হয়ে তোমার সামনে কখনো তো মিথ্যে বলিনি মা। আচ্ছা ভেবে দেখি বলিয়া মা একটু কাজে মন দিলেন। বৃন্দাবন সম্মুখে আসিয়া বলিল, সে হবে না মা, তোমাকে আমি ভাবতে সময় দেব না, যা হোক একটা হুকুম নিয়ে এঘর থেকে বার হব বলেই এসেছি, হুকুম নিয়েই যাব। কেন ভাবতে সময় দিবি না? তার কারণ আছে মা, তুমি ভেবেচিন্তে যা বলবে সে শুধু তোমার নিজের কথাই হবে, আমার মায়ের হুকুম হবে না। আমি ভালো মন্দ পরামর্শ চাই নে, শুধু অনুমতি চাই। মা মুখ তুলিয়ে ক্ষণকাল চাহিয়ে থাকিয়ে বলিলেন, কিন্তু একদিন যখন অনুমতি দিয়েছিল, সাধাসাধি করেছিল, তখন তো শুনিসনি বৃন্দাবন? তা জানি, সেই পাপের ফলই এখন চারিদিক থেকে ঘিরে ধরেছে মা, বলিয়া বৃন্দাবন মুখ নত করিল। সে যে এখন শুধু তাহাকেই সুখী করিবার জন্য এই প্রস্তাব উত্থাপন করিয়াছে এবং ইহা কাজে পরিণত করিতে তাহার যে কিরূপ বাজিবে ইহা নিশ্চিত বুঝিয়া মার চোখে জল আসিল। তিনি সংক্ষেপে কহিলেন, এখন থাক বৃন্দাবন, দুদিন পরে বলবো। বৃন্দাবন জিদ করিয়া কহিল, যে কারণে ইতস্তত করছো মা তা দুদিন পরেও হবে না, যে তোমাকে অপমান করেছে ইচ্ছে হয় তাকে তুমি ক্ষমা করো, কিন্তু আমি করব না, আর পারি নে মা, আমাকে অনুমতি দাও, আমি একটু সুস্থ হয়ে বাঁচি। মা মুখ তুলিয়া আবার চাহিলেন, ক্ষণকাল ভাবিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, আচ্ছা অনুমতি দিল। এই নিঃশ্বাসের মর্ম বৃন্দাবন বুঝিল, কিন্তু সেও আর কথা কহিল না, নিঃশব্দে পায়ে মাথা ঠেকাইয়া পায়ের ধুলো মাথায় লইয়া ঘরের বাহিরে আসিয়া দাঁড়াইল। পণ্ডিত মশাই আপনার চিঠি, বলিয়া পাঠশালার এক ছাত্র আসিয়া একখানা পত্র হাতে দিল। মা ভিতর হইতে জিজ্ঞাসা করিলেন, কার চিঠি বৃন্দাবন? জানি নে মা, দেখি, বলিয়া বৃন্দাবন অন্যমনস্কের মত নিজের ঘরে চলিয়া গেল। খুলিয়ে দেখিল মেলি অক্ষরে পরিষ্কার স্পষ্ট লেখা,
কাটাকুটি নাই, বর্ণা শুদ্ধি নাই, উপরে শ্রীচরণ কমলেশু পাঠ লেখা আছে, কিন্তু নিচে দস্তখত নাই। কুসুমের হস্তাক্ষর সে পূর্বে না দেখিলেও তৎক্ষণাৎ বুঝিল ইহা তাহারই পত্র। সে লিখিয়াছে, দাদাকে দেখিলে এখন তুমি আর চিনিতে পারিবে না। কেন, তাহা অপরকে কিছুতেই বলা যায় না, এমনকি তোমাকে বলিতেও আমার লজ্জায় মাথা হেঁট হইতেছে। তিনি আবার আজই শ্বশুরবাড়ি গেলেন, হয়তো কাল ফিরিবেন, নাও ফিরিতে পারেন, কারণ বলিয়া গিয়েছেন, এখানে বাঘ ভাল্লুক নাই, একা পাইয়া আমাকে কেউ খাইয়া ফেলিবে এ আশঙ্কা তাহার নাই। তোমার অত সাহস যদি না থাকে আমার চরণকে দিয়া যাও। সকালে দাদার উপর অভিমান করিয়া কুসুম উনানে জল ঢালিয়া দিয়াছিল, আর তাহা জালে নাই। সারাদিন অভুক্ত, ভয় ভাবনায় সহস্রবার ঘর বার করিয়া যখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গেল, কেহ আসিবে এ ভরসা আর যখন রহিল না, এবং এই নির্জন নিস্তব্ধ বাটিতে সমস্ত রাত্রি নিজেকে নিছক একাকী কল্পনা করিয়া যখন বারংবার তাহার গায়ে কাঁটা দিতে লাগিল, এমনি সময়ে বাহিরে চরণের সুতীক্ষ্ণ কণ্ঠের মাতৃ সম্বোধন শুনিয়া তাহার জলমগ্ন মন অতল জলে যেন অকস্মাৎ মাটিতে পা দিয়া দাঁড়াইল। সে ছুটিয়া আসিয়া চরণকে কোলে তুলিয়া লইল, এবং তার মুখ নিজের মুখের উপর রাখিয়া সে যে একলা নহে ইহাই প্রাণ ভরিয়া অনুভব করিতে লাগিল। চরণ চাকরের সঙ্গে আসিয়াছিল। রাত্রি আহারাদির পরে কুঞ্জনাথের নূতন দোকানে তাহার স্থান করা হইল। বিছানায় শুইয়া ছেলেকে বুকের কাছে টানিয়া কুসুম নানাবিধ প্রশ্ন করিয়া শেষে চুপি চুপি জিজ্ঞাসা করিল, হ্যাঁ চরণ, তোমার বাবা কি করছেন? চরণ ধরফড় করিয়া উঠিয়া গিয়ে তাহার জামার পকেট হইতে একটি ছোট্ট পুঁটলি আনিয়া তাহার হাতে দিয়ে বলিল, আমি ভুলে গেছি মা, বাবা তোমাকে দিলেন। কুসুম হাতে লইয়া বুঝিল তাহাতে টাকা আছে। চরণ কহিল, দিয়েই বাবা চলে গেলেন। কুসুম ব্যগ্র হইয়া জিজ্ঞাসা করিল, কোথা থেকে চলে গেলেন রে? চরণ হাত তুলিয়া বলিল, ওই যে হোতা থেকে। এপারে এসেছিলেন তিনি? চরণ মাথা নাড়িয়া কহিল, হ্যাঁ এসেছিলেন তো। কুসুম আর প্রশ্ন করিল না, নিদারুণ অভিমানে স্তব্ধ হইয়া পড়িয়া রহিল। সেই যেদিন দ্বীপ্রহরে তিনি এক বিন্দু জল পর্যন্ত না খাইয়া চরণকে লইয়া চলিয়া গেলেন, সেও রাগ করিয়া দ্বিতীয় অনুরোধ করিল না, বরং শক্ত কথা শুনাইয়া দিল। তখন হইতে আরেকটি দিনও তিনি দেখা দিলেন না। আগে এই পথে তাহার কত প্রয়োজন ছিল, এখন সে প্রয়োজন একেবারেই মিটিয়ে গিয়েছে। তাহার মিটিতে পারে, কিন্তু অন্তর্যামী জানেন সে কেমন করিয়া দিনের পর দিন প্রভাত হইতে সন্ধ্যা কাটাইতেছে। পথে গরুর গাড়ির শব্দ শুনিলেও তাহার শিরার রক্ত কিভাবে উদ্দাম হইয়া ওঠে, এবং কি আশা করিয়া সে আড়ালে দাঁড়াইয়া এক দৃষ্টি চাহিয়া থাকে। দাদার বিবাহের রাত্রি আসিলেন না, আজ আসিয়াও দ্বারের বাহির হইতে নিঃশব্দে ফিরিয়া গেলেন। তাহার সেদিনের কথা মনে পড়িল, দাদা যেদিন বালা ফিরাইতে গিয়া তাহার মুখ হইতে শুনিয়া আসিয়াছিল, ভগবান তাহাদের জিনিস তাহাদিগকেই প্রত্যার্পণ করিয়া দিয়েছেন। অবশেষে সত্যই এই যদি তাহার মনের ভাব হইয়া থাকে, সে নিজে আঘাত দিতে তো বাকি রাখে নাই, বারংবার প্রত্যাখ্যান করিয়াছে, মাকেও অপমান করিতে ছাড়ে নাই। ক্ষণকালের নিমিত্ত সে কোনো মতেই ভাবিয়া পাইল না সেদিন এত বড় দুর্মতি তাহার কি করিয়া হইয়াছিল, যে সম্বন্ধ সে চিরদিন প্রাণপণে অস্বীকার করিয়া আসিয়াছে, এখন তাহারই বিরুদ্ধে তাহার সমস্ত দেহ মন বিদ্রোহ করিয়া উঠিল। সে ভয়ানক ক্রুদ্ধ হইয়া তর্ক করিতে লাগিল।
কেন? এ কি আমার নিজের হাতে গড়া সম্বন্ধ যে আমি নানা করিলেই তাহা উড়িয়ে যাইবে? তাই যদি যাইবে, সত্যই তিনি যদি স্বামী নন, হৃদয়ের সমস্ত ভক্তি আমার, অন্তরের সমস্ত কামনা আমার, তাহারই উপরে এমন করিয়া একাগ্র হইয়া উঠিয়াছে কি জন্য? শুধু একটি দিনের দুটো তুচ্ছ সাংসারিক কথাবার্তায়, একটি বেলার অতি ক্ষুদ্র একটুখানি সেবায় এত ভালোবাসা আসিল কোথা দিয়ে? সে জোর করিয়া বারংবার বলিতে লাগিল, কখনো সত্য নয়, আমার দুর্নাম কিছুতেই সত্য হইতে পারে না, এ আমি যে কোনো শপথ করিয়া বলিতে পারি। মা শুধু অপমানের জ্বালায় আত্মহারা হইয়া এই কলঙ্ক আমার সঙ্গে বাঁধিয়ে দিয়ে গিয়েছেন। খানিকক্ষণ চুপ করিয়ে থাকিয়ে আবার মনে মনে বলিল, মা মরিয়াছে, সত্য মিথ্যা প্রমাণ হইবার আর পথ নাই। কিন্তু আমি যাই বলি না কেন, তিনি নিজে তো জানেন আমি তার ধর্মপত্নী, তবে কেন তিনি আমার এই অন্যায় স্পর্ধা গ্রাহ্য করিবেন? কেন জোর করিয়ে আসেন না? কেন আমার সমস্ত দর্প পা দিয়ে ভাঙিয়া গুড়াইয়া দিয়া যেথাই ইচ্ছা টানিয়া লইয়া যান না? অস্বীকার করিবার প্রতিবাদ করিবার আমি কেহ নয়, কিন্তু তাহা মানিয়া লইবার অধিকার তাহার তো নাই। হঠাৎ তাহার সর্বশরীর শিহরিয়া উঠিতেই বক্ষুলগ্ন চরণের তন্দ্রা ভাঙিয়া গেল। কি মা? কুসুম তাহাকে বুকে চাপিয়া চুপি চুপি বলিল, কাকে বেশি ভালোবাসিস বলতো চরণ, তোর বাবাকে না আমাকে? চরণ তৎক্ষণাৎ জবাব দিল, তোমাকে মা। বড় হয়ে তোর মাকে খেতে দিবি চরণ? হ্যাঁ দেব। তোর বাবা যখন আমাকে তাড়িয়ে দেবে তখন মাকে আশ্রয় দিবি তো? হ্যাঁ দেব। কোনো অবস্থায় কি দিতে হইবে ইহা সে বোঝে নাই, কিন্তু কোনো অবস্থাতেই নতুন মাকে তাহার অদেয় কিছু নাই ইহা সে বুঝিয়াছিল। কুসুমের চোখ দিয়া ফোঁটা ফোঁটা জল ঝরিয়া পড়িতে লাগিল। চরণ ঘুমাইয়া পড়িলে সে চোখ মুছিয়া তাহার পানে চাহিয়া মনে মনে কহিল, ভয় কি, আমার ছেলে আছে, আর কেহ আশ্রয় না দিক সে দেবেই। পরদিন সূর্যোদয়ের কিছু পরে মাতাপুত্র নদী হইতে স্নান করিয়া আসিয়াই দেখিল, এক প্রৌঢ়া নারী প্রাঙ্গণের মাঝখানে দাঁড়াইয়া নানাবিধ প্রশ্ন করিতেছেন এবং কুঞ্জনাথ সবিনয় যথাযোগ্য উত্তর দিতেছে। ইনি কুঞ্জনাথের শাশুড়ি, শুধু কৌতূহল বসে জামাতার কুটিরখানি দেখিতে আসেন নাই, নিজের চোখে দেখিয়ে নিশ্চয় করিতে আসিয়াছেন একমাত্র কন্যারত্নকে কোনোদিন এখানে পাঠানো নিরাপদ কিনা। হঠাৎ কুসুমকে প্রবেশ করিতে দেখিয়ে তিনি অবাক হইয়া তাহার মুখপানে চাহিয়া রহিলেন। তাহার সিক্ত বসনে যৌবনশ্রী আঁটিয়া রাখিতে পারিতেছিল না, দেহের তপ্ত কাঞ্চন বর্ণ ভিজা কাপড় ফুটিয়া বাহির হইতেছিল, আদ্র এলোচুলের রাশি সমস্ত পিঠ ব্যাপিয়া জানু স্পর্শ করিয়া ঝুলিতেছিল। তাহার বাম কক্ষে পূর্ণ কলস, ডানহাতে চরণের বাম হাত ধরা, তাহার হাতেও একটি ক্ষুদ্র জলপূর্ণ ঘটি। সংসারে এমন মাতৃমূর্তি কদাচিৎ চোখে পড়ে, এবং যখন পড়ে তখন অবাক হইয়াই চাহিয়া থাকিতে হয়। কুঞ্জনাথ হাঁ করিয়া চাহিয়া আছে দেখিয়া কুসুমের লজ্জা করিয়া উঠিল। সে ব্যস্ত হইয়া চলিয়া যাইবার উপক্রম করিতেই কুঞ্জর শাশুড়ি বলিয়া উঠিলেন, এই কুসুম বুঝি? কুঞ্জ খুশি হইয়া কহিল, হ্যাঁ মা, আমার বোন। সমস্ত প্রাঙ্গণটাই গোমই দিয়া নিকানু, তাই কুসুম সেইখানে ঘড়াটা নামাইয়া রাখিয়া প্রণাম করিল। মায়ের দেখা দেখি চরণও প্রণাম করিল। তিনি বলিলেন, এ ছেলেটিকে কোথায় দেখেছি যেন? ছেলেটি তৎক্ষণাৎ আত্মপরিচয় দিয়ে কহিল, আমি চরণ, ঠাকুরমার সঙ্গে আপনাদের বাড়িতে মামাবাবুর মেয়ে দেখতে গিয়েছিল।
কুসুম সস্নেহ হাসিয়া তাহাকে কোলের কাছে টানিয়া বলিল, ছি বাবা বলতে নেই, মামিমাকে দেখতে গিয়েছিলুম বলতে হয়। কুঞ্জুর শাশুড়ি বলিলেন, বেন্দাবষ্টমের ছেলে বুঝি, এক ফোঁটে ছোঁড়ার কথা দেখো। দারুণ বিস্ময়ে কুসুমের হাসি মুখ এক মুহূর্তে কালি হইয়া গেল। সে একবার দাদার মুখের প্রতি চাহিল, একবার এই নিরতিশয় অশিক্ষিতা অপ্রিয় বাদিনীর মুখের প্রতি চাহিল, তারপর ঘড়া তুলিয়া লইয়া ছেলের হাত ধরিয়া রান্নাঘরে চলিয়া গেল। অকস্মাৎ এ কি ব্যাপার হইয়া গেল? কুঞ্জু নির্বোধ হইল শাশুড়ির এত রুক্ষ কথাটা তাহার কানে বাজিল, বিশেষ ভগিনীকে ভালো করিয়াই চিনিত। তাহার মুখ দেখিয়া মনের কথা স্পষ্ট অনুমান করিয়া সে অন্তরে উদ্বিগ্ন হইয়া উঠিল। সে বুঝিয়েছিল কুসুম ইহাকে আর কিছুতেই দেখিতে পারিবে না। তাহার শাশুড়িও মনে মনে লজ্জা পাইয়াছিল, ঠিক এইরূপ বলা তাহারও অভিপ্রায় ছিল না, শুধু শিক্ষা ও অভ্যাসের দোষেই মুখ দিয়া বাহির হইয়া গিয়াছিল। রান্নাঘর হইতে কুসুম গোকুলের বিধবার দিকে ভালো করিয়া চাহিয়া দেখিল, বয়স চল্লিশ পূর্ণ হয় নাই, পরনে থান কাপড় কিন্তু গলায় সোনার হার, কানে মাকড়ি, বাহুতে তাগা এবং বাজু। নিজের শাশুড়ির সহিত তুলনা করিয়া তাহার ঘৃণাবোধ হইল। দাদার সহিত তাহার কথাবার্তা হইতেছিল, কি কথা তাহা শুনিতে না পাইলেও ইহা যে তাহারই সম্বন্ধে হইতেছে তাহা বেশ বুঝিতে পারিল। তিনি পান এবং দোক্তাটা কিছু বেশি খান, সকাল হইতে শুরু করিয়া সারাদিনটাই সেটা ঘন ঘন চলিতে লাগিল। স্নানান্তে তিলক সেবা অনুষ্ঠানটি নিখুঁত করিয়া সম্পন্ন করিলেন। এই দুটি ব্যাপারে সমস্ত আয়োজন সঙ্গে করিয়াই আনিয়াছিলেন, ছোট আরসিটি পর্যন্ত ভুলিয়া আসেন নাই। কুসুম নিত্য পূজা সারিয়া রাঁধিতে বসিয়াছিল, তিনি কাছে আসিয়া বসিলেন, এদিকে ওদিকে চাহিয়া একটু হাসিয়া বলিলেন, কই গা তোমার গলায় মালা নেই, তিলক সেবা করলে না, কিরকম বষ্টমের মেয়ে তুমি বাছা? কুসুম সংক্ষেপে কহিল, আমি ওসব করিনি। করিনি বললে চলবে কেন, লোকে তোমার হাতে জল পর্যন্ত খাবে না যে। কুসুম ফিরিয়ে বসিয়ে জিজ্ঞাসা করিল, আপনার তাহলে আলাদা রান্নার জোগাড় করে দিই, আমি আপনার লোক, তোমার হাতে না হয় খেলো কিন্তু পরে খাবে না তো। কুসুম জবাব দিল না। কুঞ্জু আসিয়ে জিজ্ঞাসা করিল, চরণ কখন এলো কুসুম? কাল সন্ধ্যার সময়। কুঞ্জুর শাশুড়ি কহিলেন, এই শুনি বেন্দাবষ্টম আর নেবে না, কিন্তু ছেলে চাকর পাঠিয়ে দিয়েছে তো? কুঞ্জু আশ্চর্য হইয়া প্রশ্ন করিল, তুমি কোথায় শুনলে মা? মা গাম্ভীর্যের সহিত বলিলেন, আমার আরো চারটে চোখ কান আছে। তা সত্যি কথা বাছা, তারা এত সাদা সাদি হাঁটাহাঁটি করলে তবু তোমার বোন রাজি হলো না? লোকে নানা কথা বলবেই তো, পাড়ার পাঁচজন ছেলে ছোকরা আছে, তোমার বোনের এই সমস্ত বয়স, এমন কাঁচা সোনার রং, লোকে বলে মন না মতি, পা ফসকাতে মন টলতে কতক্ষণ বাছা? কুঞ্জু সায় দিয়া বলিল, সে ঠিক কথা মা। কুসুম সহজ মুখ তুলিয়া ভীষণ ভুকুটি করিয়া কহিল, তুমি এখানে বসে কি করছো দাদা, উঠে যাও। কুঞ্জু থতমত খাইয়া উঠিতে গেল, কিন্তু তাহার শাশুড়ি উষ্ণ হইয়া বলিলেন, দাদাকে ঢাকলেই তো আর লোকের চোখ ঢাকা পড়বে না বাছা, এই যে তুমি নদীতে চান করে ভিজে কাপড়ে চুল এলিয়ে দিয়ে এলে, এ দেখলে মনির মন টলে কিনা? তোমার দাদাই বুকে হাত দিয়ে বলুক দেখি। কুসুম চাঁচাইয়া উঠিল, তোমার পায়ে পড়ি দাদা, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনো না, যাও যাও এখান থেকে। তাহার চিৎকার ও চোখ মুখ দেখিয়ে কুঞ্জু শশব্যস্তে উঠিয়ে পলাইল।
কুসুম উনান হইতে তরকারির কড়াটা দুম করিয়া নিচে নামাইয়া দিয়া দ্রুতপদে ঘর হইতে বাহির হইয়া গেল। কুঞ্জর শাশুড়ি মুখ কালি করিয়া বসিয়া রহিলেন। তাহার সমকক্ষ কলহবীর সংসারে নাই, ইহাই ছিল তাহার ধারণা। এই সহায় সম্বলহীন মেয়েটা তাহাকে যে হতভম্ব করিয়া দিয়ে উঠিয়ে যাইতে পারে ইহা তিনি স্বপ্নেও ভাবেন নাই। কেন তাহা না বুঝিলেও সেদিন দাদার শাশুড়ি যে বিবাদ সংকল্প করিয়াই এখানে আসিয়াছিলেন তাহাতে কুসুমের সন্দেহই ছিল না। তাছাড়া তাহার বলার মর্মটা ঠিক এইরকম শুনাইল, যেন বৃন্দাবন এক সময়ে গ্রহণিচ্ছুক থাকা সত্ত্বেও কুসুম বিশেষ কোনো গুরু কারণে যায় নাই। কিন্তু সে গুরু কারণটি সম্ভবত তাহার অগোছর তো নাই এবং কাহারও অগোছর নাই। সম্ভবত বৃন্দাবন নিজেও আভাস পাইয়া সে প্রস্তাব পরিত্যাগ করিয়াছে। এই ইঙ্গিতই কুসুমকে অমন আত্মহারা করিয়া ফেলিয়াছিল। তথাপি অমন করিয়া ঘর হইতে চলিয়া যাওয়াটা তাহার যে ভালো কাজ হয় নাই ইহা সে নিজেও টের পাইয়াছিল। কুঞ্জর শাশুড়ি সেদিন সারা দিন আহার করে নাই, শেষে অনেক সাধ্য সাধনায় অনেক ঘাট মানে রাত্রি করিয়াছিলেন। তাহার মান রক্ষার জন্য কুঞ্জ সমস্ত দিন ভগিনীকে ভৎসনা করিয়াছিল, কিন্তু রাগারাগি মান অভিমান সমাপ্ত হইবার পরেও তাহাকে একবার খাইতে বলে নাই। পরদিন বাটি ফিরিবার পূর্বে কুসুম প্রণাম করিয়া পায়ের ধুলা লইয়া দাঁড়াইলে কুঞ্জর শাশুড়ি কথা কহেন নাই এবং জামাইকে উপলক্ষ করিয়া কহিয়াছিলেন, কুঞ্জনাথকে ঘর বাড়ি বিষয় সম্পত্তি দেখতে হবে, এখানে বোন আঁকলে বসে থাকলেই তো চলবে না। কুসুমের দিক হইতে এ কথার জবাব ছিল না, তাই সে নিরুত্তর অধমুখে শুনিয়া গিয়াছিল। সত্যই তো, দাদা এদিক ওদিক দুদিক সামলাইবে কি করিয়া? তখন হইতে প্রায় মাস দুই গত হইয়াছে, ইহারই মধ্যে কুঞ্জকে তাহার শাশুড়ি যেন একেবারে ভাঙিয়া গড়িয়া লইয়াছে। এখন প্রায়ই সে এখানে থাকে না, যখন থাকে তখনও ভালো করিয়া কথা কহে না। কুসুম ভাবে, এমন মানুষ এমন হইয়া গেল কিরূপে? শুধু যদি সে জানিত সংসারে ইহারাই এরূপ হয়, এতটা পরিবর্তন তাহারই মতো সরল অল্প বুদ্ধি লোকের দ্বারাই সম্ভব? দুঃখ বোধ করি তাহার এমন অসহ্য হইয়া উঠিত না। ভাই বোনের সে স্নেহ নাই, এখন কলহও হয় না, কলহ করিতে কুসুমের আর প্রবৃত্তি হয় না, সাহসও হয় না। সেদিন এক রাত্রি বাড়িতে একা থাকিতে সে ভয়ে ব্যাকুল হইয়া উঠিয়াছিল, এখন কত রাত্রি একা থাকিতে হয়? অবশ্য দুঃখে পড়িয়া তাহার ভয়ও ভাঙিয়াছে, তথাপি এ দুঃখ সে তত গ্রাহ্য করে না। কিন্তু সে যে দাদার গলগ্রহ হইয়া দাঁড়াইয়াছে ইহাই তাহাকে উঠিতে বসিতে বিধে। রহিয়া রহিয়া কেবলই মনে হয় হঠাৎ সে মরিয়া গেল বোধ করি দাদা একবার কাঁদিবে না, একফোঁটা চোখের জলও ফেলিবে না। ভবিষ্যতে দাদার এই নিষ্ঠুর ত্রুটি সে তখনই নিজের চোখের জল দিয়া স্খালন করিয়া দিতে ঘরের দোর দিয়া বসে, আর সেদিন দোর খোলে না। হৃদয় বড় ভারাতুর হইয়া উঠিলে চরণের কথা মনে পড়ে, শুধু সেই মামা করিয়া যখন তখন ছুটিয়া আসে এবং কিছুতেই ছাড়িয়া যাইতে চাহে না। তাহারই হাতে একদিন সে অনেক সংকোচ এড়াইয়া বৃন্দাবনকে একখানি চিঠি দিয়াছিল, তাহাতে যে ইঙ্গিত ছিল বৃন্দাবনের কাছে তাহা সম্পূর্ণ নিষ্ফল হইল। কারণ যে প্রত্যুত্তর প্রত্যাশা করিয়া কুসুম পথ চাহিয়া রহিল তাহা তো আসিলই না, দুছত্র কাগজে লেখার জবাবও আসিল না, শুধু আসিল কিছু টাকা। বাধ্য হইয়া নিরুপায় হইয়া কুসুমকে তাহাই গ্রহণ করিতে হইল। কাল রাত্রে কুঞ্জ ঘরে আসিয়াছিল, সকালেই ফিরিয়া যাইবার জন্য প্রস্তুত হইয়া বাহিরে আসিতে কুসুম কাছে আসিয়া দাঁড়াইল। আজকাল কোনো বিষয়ই দাদাকে সে অনুরোধ করে না, বাধাও দেয় না। আজ কি যে হইল মৃদুকণ্ঠে বলিয়া বসিল,
এক্ষুনি যাবি দাদা? আমার রান্না শেষ হতে দেরি হবে না, দুটো খেয়ে যাও না। কুঞ্জ ঘাড় ফিরাইয়া মুখখানা বিকৃত করিয়া বলিল, যা ভেবেছি তাই, অমনি পিছু ডেকে বসলি? দায়ে পড়িয়া কুসুম অনেক সহিতে শিখিয়াছিল, কিন্তু এই অকারণ মুখ বিকৃতিতে তাহার সর্বাঙ্গে আগুন ধরিয়া গেল। সে পাল্টা মুখ বিকৃত করিল না বটে, কিন্তু অতি কঠোর স্বরে বলিল, তোমার ভয় নেই দাদা, তুমি মরবে না। না হলে আজ পর্যন্ত যত পিছু ডেকেছি মানুষ হলে মরে যেতে। আমি মানুষ নই। না, কুকুর বেড়ালও নয়, তারা তোমার চেয়ে ভালো, এমন নেমো খারাপ নয়। বলিয়েই দ্রুত পদে ঘরে ঢুকিয়া সশব্দে দ্বার রুদ্ধ করিয়া দিল। কুঞ্জ মুড়ের মতো কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়ে ধীরে ধীরে চলিয়া গেল। বাহিরের দরজা তেমনি খোলা পড়িয়া রহিল। সেই পথ দিয়ে ঘণ্টাখানেক পরে বৃন্দাবন নিঃশব্দে প্রবেশ করিয়া আশ্চর্য হইয়া গেল। কুঞ্জের ঘর তালাবন্ধ, কুসুমের ঘর ভিতর হইতে বন্ধ, রান্নাঘর খোলা। মুখ বাড়াইতেই একটা কুকুর আহার পরিত্যাগ করিয়া ঘেঘু করিয়া লজ্জা ও আক্ষেপ জানাইয়া ছুটিয়া বাহির হইয়া গেল। কতক রান্না হইয়াছে, কতক বাকি আছে, উনান নিভিয়া গিয়াছে। চরণ চাকরের সঙ্গে হাঁটিয়া আসিতেছিল, সুতরাং কিছু পিছাইয়া পড়িয়াছিল। মিনিট দশেক পরে সুউচ্চ মাতৃ সম্বোধনে পাড়ার লোকে নিজের আগমন বার্তা ঘোষণা করিয়া বাড়ি ঢুকিল। হঠাৎ ছেলের ডাকে কুসুম দোর খুলিয়া বাহির হইতেই তাহার অশ্রু কষায়িত দুই চোখের শান্ত বিপন্ন দৃষ্টি সর্বাগ্রেই বৃন্দাবনের বিস্ময় বিফল জিজ্ঞাসু চোখের উপর গিয়া পড়িল। হঠাৎ ইনি আসিবেন কুসুম তাহা আশাও করে নাই, কল্পনাও করে নাই। সে এক পা পিছাইয়া গিয়া আঁচলটা মাথায় তুলিয়া দিয়া ঘরে ফিরিয়া গিয়ে একটা আসন আনিয়া পাতিয়া দিয়ে উঠিয়া দাঁড়াইতি চরণ ছুটিয়া আসিয়া জানু জড়াইয়া ধরিল। তাহাকে কোলে লইয়া মুখ চুম্বন করিয়া কুসুম একটা খুঁটির আড়ালে গিয়ে দাঁড়াইল। চরণ মায়ের মুখের দিকে চাহিয়া কাঁদো কাঁদো হইয়া বলিল, মা কাঁদছে বাবা। বৃন্দাবন তাহা টের পাইয়াছিল, জিজ্ঞাসা করিল, ব্যাপার কি, ডেকে পাঠিয়েছিলে কেন? কুসুম তখনও নিজেকে সামলাইয়া উঠিতে পারে নাই, জবাব দিতে পারিল না। বৃন্দাবন পুনরায় জিজ্ঞাসা করিল, দাদার সঙ্গে দেখা করতে চিঠি লিখেছিলে, কই তিনি? কুসুম রুদ্ধস্বরে কহিল, মরে গেছে। আহা, মরে গেল, কি হয়েছিল? তাহার গম্ভীর স্বরে যে ব্যঙ্গ প্রচ্ছন্ন ছিল এই দুঃখের সময় কুসুমকে তাহা বড় বাজিল। সে নিজের অবস্থা ভুলি জ্বলিয়ে উঠিয়ে বলিল, দেখো তামাশা করো না, দেহ আমার জ্বলে পুড়ে যাচ্ছে, এখন ওসব ভালো লাগে না। তোমাকে ডেকে পাঠিয়েছি বলে কি এমনি করে তার সর দিতে এলে? বলিয়েই সে কাঁদিয়া ফেলিল। তাহার চাপা কান্না বৃন্দাবন স্পষ্ট শুনিতে পাইল, কিন্তু ইহা তাহাকে লেশমাত্র বিচলিত করিতে পারিল না। খানিক পরে জিজ্ঞাসা করিল, ডেকে পাঠিয়েছ কেন? কুসুম চোখ মুছিয়া ভারী গলায় কহিল, না এলে আমি বলি কাকে? আগে বরং নিজের কাজেও এদিকে আসতে যেতে, এখন ভুলেও আর এ পথ মারাও না। বৃন্দাবন কহিল, ভুলতে পারিনি বলেই মারাই নে, পারলে হয়তো মারাতুম। যাক, কি কথা, এমন করে তাড়া দিলে কি বলা যায়? বৃন্দাবন হাসিল, তারপরে শান্তকণ্ঠে কহিল, তাড়া দিইনি, ভালোভাবেই জানতে চাচ্ছি। যেমন করে বললে সুবিধে হয়, বেশ তো, তুমি তেমনি করেই বলো না। কুসুম কহিল, একটা কথা জিজ্ঞেস করব বলে আমি অনেকদিন অপেক্ষা করে আছি। আমি চুল এলো করে পথে ঘাটে রূপ দেখিয়ে বেড়াই, একথা কে উঠিয়েছিল? তাহার প্রশ্ন শুনিয়া বৃন্দাবন ক্ষণকাল অবাক হইয়া থাকিয়ে বলিল, আমি? তারপরে? তুমি ডটাবে এমন কথা আমি বলিনি, মনেও ভাবিনি, কিন্তু
কথাটা শেষ করিতে না দিয়েই বৃন্দাবন বলিয়া উঠিল, কিন্তু সেদিন বলেও ছিলে, ভেবেও ছিলে, আমি বড় লোক হয়ে শুধু তোমাদের জব্দ করবার জন্যই মাকে নিয়ে ভাইকে নিয়ে খেতে এসেছিল। সে পেরেছি, আজ আর পারিনি, সে অপরাধের সাজা আমার মাকে দিতে তুমিও ছাড়নি। কুসুম নিরতিশয় ব্যথিত ও লজ্জিত হয়ে আস্তে আস্তে বলিল, আমার কোটি কোটি অপরাধ হয়েছে, তখন আমি তোমাকে চিনতে পারিনি। বৃন্দাবন বলিল, এখন পেরেছ? কুসুম চুপ করিয়া রহিল। বৃন্দাবন চুপ করিয়া থাকিয়া সহস বলিয়ে উঠিল, ভালো কথা, একটা কুকুর রান্নাঘরে ঢুকে তোমার হাঁড়িকুড়ি রান্না বান্না সমস্ত যে মেরে দিয়ে গেল। কুসুম কিছুমাত্র উদ্বেগ বা চাঞ্চল্য প্রকাশ না করিয়া জবাব দিল, যাকগে, আমি তো খাবো না, আগে জানলে রাঁধতেই যেতুম না, আজ একাদশী বুঝি। কুসুম ঘাড় হেঁট করিয়া বলিল, জানিনি, ওসব আমি করি নাই। করো না? কুসুম তেমনি অধমুখী নিরুত্তর রহিল। বৃন্দাবন সন্দিগ্ধ স্বরে বলিল, আগে করতে? হঠাৎ ছাড়লে কেন? পুনঃ পুনঃ আঘাতে কুসুম অধীর হইয়া উঠিতেছিল। উত্তুক্ত হইয়া কহিল, করিনে আমার ইচ্ছে বলে, জেনে শুনে কেউ নিজের সর্বনাশ করতে চায় না, সেই জন্যে দাদার ব্যবহার অসহ্য হয়েছে। কিন্তু সত্যি বলছি, তোমার ব্যবহারে গলায় দড়ি দিতে ইচ্ছে করছে। বৃন্দাবন কহিল, সেটা করো না, আমার ব্যবহারের বিচার পরে হবে, না হলেও ক্ষতি নাই, কিন্তু দাদার ব্যবহার অসহ্য হলো কেন? কুসুম ভয়ানক উত্তেজিত হইয়া জবাব দিল, সে আরেক মহাভারত, তোমাকে শোনাবার আমার ধৈর্য নেই। মোট কথা, তিনি নিজের বিষয় সম্পত্তি ছেড়ে আর আমাকে দেখতে শুনতে পারবেন না, তার শাশুড়ির হুকুম নেই, খেতে পড়তে দেওয়া বন্ধ করেছেন, চরণ তার মায়ের ভার না নিলে অনেকদিন আগেই আমাকে শুকিয়ে মরতে হতো। এখন আমি সহসা সে থামিয়ে গিয়ে ভাবিয়ে দেখিল, আর বলা উচিত কিনা। তারপর বলিল, এখন আমি তোমাদের সম্পূর্ণ গলগ্রহ, তাই একদিন এক দণ্ড এখানে আর থাকতে চাইনি। বৃন্দাবন সহাস্যে প্রশ্ন করিল, তাই থাকতে ইচ্ছে নেই? কুসুম একটিবার চোখ তুলিয়েই মুখ নিচু করিল। এই সহজ সহাস্য প্রশ্নের মধ্যে যতখানি খোঁচা ছিল তাহার সমস্তটাই তাহাকে গভীরভাবে বিদ্ধ করিল। বৃন্দাবন বলিল, চরণ তার মায়ের ভার নিশ্চয়ই নেবে, কিন্তু কোথায় থাকতে চাও তুমি? কুসুম তেমনি নতমুখেই বলিল, কি করে জানবো? তারাই জানেন। তারা কে? আমি? কুসুম মৌন মুখেই সম্মতি জানাইল। বৃন্দাবন কহিল, সে হয় না, আমি তোমার কোনো বিষয়ই হাত দিতে পারিনি, পারেন শুধু মা। তুমি যেমন আচরণই তার সঙ্গে করে থাকো না কেন, চরণের হাত ধরে যদি যাও তার কাছে, উপায় তিনি করে দেবেনি। কিন্তু তোমার দাদা? কুসুমের চোখ দিয়ে জল গড়াইয়া পড়িল, মুছিয়া বলিল, বলেছি তো, আমার দাদা মরে গেছেন, কিন্তু কি করে আমি দিনের বেলা পায়ে হেঁটে ভিক্ষুকের মতো গ্রামে গিয়ে ঢুকব? বৃন্দাবন বলিল, তা জানি নে, কিন্তু পারলে ভালো হতো, এছাড়া আর কোনো সোজা পথ আমি দেখতে পাই নাই। কুসুম ক্ষণকাল স্থির থাকিয়া বলিল, আমি যাব না। খুশি তোমার? সংক্ষিপ্ত সরল উত্তর, ইহাতে নিহিত অর্থ বা কিছুমাত্র অস্পষ্টতা নাই। এতক্ষণে কুসুম সত্যই ভয় পাইল, বৃন্দাবন আর কিছু বলে কিনা শুনিবার জন্য কয়েক মুহূর্ত সে উদ্গ্রীব হইয়া অপেক্ষা করিয়া রহিল। তাহার পর অতিশয় নম্র ও কুণ্ঠিতভাবে ধীরে ধীরে বলিল, কিন্তু এখানেও আমার যে আর দাঁড়াবার স্থান নেই, আমি দাদার দোষও দিতে চাইনি, কেননা নিজের অনিষ্ট করে পরের ভালো না করতে চাইলে তাকে দোষ দেওয়া যায় না, কিন্তু তুমি তো অমন করে ঝেড়ে ফেলে দিতে পারো না।
বৃন্দাবন কোনো উত্তর না দিয়ে উঠিয়ে দাঁড়াইয়ে বলিল, বেলা হল, চরণ তুই থাকবি না যাবি রে? থাকবি? আচ্ছা থাক, তোমার ইচ্ছে হলে যেও। আমার বিশ্বাস ও বাড়িতে ওর হাত ধরে মায়ের সামনে গিয়ে দাঁড়ালে তোমার খুব মস্ত অপমান হতো না। যাক চলল বলিয়া পা বাড়াইতেই কুসুম সহসা চরণকে কোল হইতে নামাইয়া দিয়া সোজা উঠিয়ে দাঁড়াইয়া বলিল, আজ সমস্ত বুঝলুম, আমার এত বড় দুঃখের কথা মুখ ফুটে জানাতেও যখন দাঁড়িয়ে উঠে জবাব দিলে, বেলা হলো চললুম, আমি কত নিরাশ্রয় তা স্পষ্ট বুঝিও যখন আশ্রয় দিতে চাইলে না, তখন তোমাকে বলবার বা আশা করবার আর কিছু নেই। তবু আরও একটা কথা জিজ্ঞেস করব, বলো সত্যি জবাব দেবে? বৃন্দাবন ক্ষুব্ধ ও বিস্মিত হইয়ে মুখ তুলিয়ে বলিল, দেব, আমি আশ্রয় দিতে অস্বীকার করিনি, বরং তুমি নিতে বারবার অস্বীকার করেছ। কুসুম দৃঢ়কণ্ঠে কহিল, মিছে কথা, আমার কপালের দোষে কি যে দুর্মতি হয়েছিল, মারমরে আঘাত দিয়ে একবার গুরুতর অপরাধ করে আমার মা স্বামী পুত্র ঘরবাড়ি সব থাকতেও আজ আমি পরের গলগ্রহ নিরাশ্রয়। আজ পর্যন্ত শ্বশুরবাড়ির মুখ দেখতে পাইনি। অপরাধ আমার যত ভয়ানকই হোক, তবু তো আমি সে বাড়ির বউ, কি করে সেখানে আমাকে ভিখারির মতো দিনের বেলা সমস্ত লোকের সুমুখ দিয়ে পায়ে হেঁটে পাঠাতে চাচ্ছ? তুমি আর কোনো সোজা পথ দেখতে পাওনি? কেন পাওনি জানো? আমরা বড় দুঃখী, আমার মা ভিক্ষা করে আমাদের ভাই বোন দুটোকে মানুষ করেছিলেন, দাদা উঞ্চবৃত্তি করে দিনপাত করেন, তাই তুমি ভেবেছ ভিখিরির মেয়ে ভিখিরির মতোই যাবে, সে আর বেশি কথা কি? এ শুধু তোমার মস্ত ভুল নয়, অসহ্য দর্প, আমি বরং এইখানে না খেয়ে শুকিয়ে মরব, তবু তোমার কাছে হাত পেতে হাসি কৌতুকের আর মালমশলা জুগিয়ে দেব না। বৃন্দাবন অবাক হইয়া দাঁড়াইয়া থাকিয়া শেষে ধীরে ধীরে বলিল, চললুম, আমার আর কিছুই বলবার নেই। কুসুম তেমনি ভাবে জবাব দিল, যাও। দাঁড়াও, আর একটা কথা, দয়া করে মিথ্যে বলো না। জিজ্ঞেস করি, আমার সম্বন্ধে তোমার কি কোনো সন্দেহ হয়েছে? যদি হয়ে থাকে আমি তোমার সামনে দাঁড়িয়ে শপথ করছি। বৃন্দাবন দুই এক পা গিয়াছিল, ফিরিয়া দাঁড়াইয়া অত্যন্ত আশ্চর্যান্বিত হইয়া বাধা দিয়া বলিল, আমি তোমার সম্বন্ধে কিছুই শুনিনি। তাহার অর্ধ আবরিত মুখের প্রতি চোখ তুলিয়া মৃদু অথচ দৃঢ়ভাবে কহিল, তাছাড়া পরের চলাফেরা গতিবিধির উপর দৃষ্টি রাখা আমার স্বভাব নয়, উচিত নয়। তোমার স্বভাব চরিত্র সম্বন্ধে আমার কিছুমাত্র কৌতূহল নেই, ওই নিয়ে আলোচনা করতেও চাই নে, আমি সকলকেই ভালো মনে করি, তোমাকেও মন্দ মনে করি নে, বলি ধীরে ধীরে বাহির হইয়া গেল। কুসুম বজ্রাহতের ন্যায় নির্বাক নিস্তব্ধ হইয়া রহিল। চরণ কহিল, মা নদীতে নাইতে যাবে না? কুসুম কথা কহিল না, তাহাকে করে তুলিয়া লইয়া এক পা করিয়া ঘরে আসিয়া শয্যায় শুইয়া পড়িয়া তাহাকে প্রাণপণ বলে বুকের উপর চাপিয়া ধরিয়া ফুঁপাইয়া কাঁদিয়া উঠিল। অনেক দিন কাটিয়াছে, মাঘ শেষ হইয়া ফাল্গুন আসিয়া পড়িল, চরণ সেই যে গিয়াছে আর আসিল না, তাহাকে জোর করিয়া আসিতে দেওয়া হয় না ইহা অতি সুস্পষ্ট, অর্থাৎ কোনরূপ সম্বন্ধ আর তাহারা বাঞ্ছনীয় মনে করেন না, সেও আর কোনো চিঠিপত্র লিখিয়া নিজেকে অপমানিত করিবে না প্রতিজ্ঞা করিয়াছিল। দাদার সেই একই ভাব সর্বরকমই প্রাণ যে কুসুমের বাহির হইবার উপক্রম হইতে লাগিল, সেই অবধি প্রকাশ্যে বাটির বাহির হওয়া কিংবা পূর্বের ন্যায় সঙ্গিনীদের সহিত দেখা সাক্ষাৎ করিতে যাওয়াও বন্ধ করিয়াছে। রাত্রি থাকিতেই নদী হইতে স্নান করিয়া জল লইয়া আসে,
হাটের দিন গোপালের মা হাট বাজার করিয়া দেয়। এমনি করিয়া বাহিরে সমস্ত সংস্রব হইতে নিজেকে বিচ্ছিন্ন করিয়া লইয়া তাহার গুরু ভারাক্রান্ত সুদীর্ঘ দিন রাত্রিগুলি যথার্থই বড় দুঃখে কাটিতেছিল। সে খুব ভালো সূচের কাজ করিতে পারিত, যে যাহা পারিশ্রমিক দিত তাহাই হাসি মুখে গ্রহণ করিত, এবং কেহ দিতে ভুলিয়া গেলে সেও ভুলিয়া যাইত। এই সমস্ত মহৎ গুণ থাকায় পাড়ার অধিকাংশ মশারি, বালিশের ওয়ার, বিছানার চাদর সেই সিলাই করিত। আজ অপরাহ্ন বেলায় নিজের ঘরের সম্মুখে মাদুর পাতিয়া একটা অর্ধ সমাপ্ত মশারি শেষ করিতে বসিয়াছিল। হাতের শোঁস তাহার অচল হইয়া রহিল। সে সেই প্রথম দিনের আগা গোড়া ঘটনা লইয়া নিজের মনে খেলা করিতে লাগিল। যেদিন তাহারা সদল বলে পলাতক দাদার নিমন্ত্রণ রক্ষা করিতে আসিয়াছিলেন এবং বড় দায়ে ঠেকিয়া তাকে লজ্জা সরম বিসর্জন দিয়া মুখুরার মতো প্রথম স্বামী সম্ভাষণ করিতে হইয়াছিল, সেই সব কথা দুঃখ তাহার যখনই অসহ্য হইয়া উঠিত তখনই সে সব কাজ ফেলিয়া রাখিয়া এই স্মৃতি লইয়া চুপ করিয়া বসিত। মা যেমন তাহার একমাত্র শিশুকে লইয়া নানাভাবে নাড়াচাড়া করিয়া ক্রীড়াচ্ছলে উপভোগ করে, সেও তাহার একটিমাত্র চিন্তাকেই অনির্বচনীয় প্রীতির সহিত নানা দিক হইতে তোলা পাড়া করিয়া দেখিয়া অসীম তৃপ্তি অনুভব করিত। তাহার সমস্ত দুঃখ তখনকার মতো যেন ধুইয়া মুছিয়া যাইত। দুজনের সেই বাদ প্রতিবাদ, অপর সকলকে লুকাইয়া আহারের আয়োজন, তারপরে রাঁধিয়া বাড়িয়া পরিবেশন করিয়া স্বামী দেবরদিগকে খাওয়ানো, শাশুড়ির সেবা, সকলের শেষে দিনান্তে নিজের জন্য সেই অবশিষ্ট শুষ্ক শীতল যা হোক কিছু, তাহার চোখ দিয়া টপটপ করিয়া জল পড়িতে লাগিল। নারী দেহ ধরিয়া ইহাপেক্ষা অধিক সুখ সে ভাবিতেও পারিত না, কামনাও করিত না। তাহার মনে হইত যাহারা এ কার্য নিত্য করিতে পায় এ সংসারে বুঝি তাহাদের আর কিছুই বাকি থাকে না। তাহার পর মনে পড়িয়া গেল শেষ দিনের কথা, যেদিন তিনি সমুদয় সংস্রব ছিন্ন করিয়া দিয়ে চলিয়া গেলেন। সেদিন সে নিজেও বাধা দেয় নাই, বরং ছিলিতেই সাহায্য করিয়াছিল, কিন্তু তখন চরণের কথা ভাবে নাই। ওই সঙ্গে সেও যে বিচ্ছিন্ন হইয়া দূরে সরিয়ে যাইতে পারে দারুণ অভিমানী তাহা মনে পড়ে নাই। এখন যত দিন যাইতেছিল ওই ভয়ে তাহার বুকের রক্ত পলে পলে শুকাইয়া আসিতেছিল। পাছে চরণ আর না আসিতে পায়, সত্যি যদি সে না আসে তবে এক দণ্ড সে বাঁচিবে কি করিয়া, বুকের রক্ত শুকাইয়া আসিতেছিল। আবার সবচেয়ে বড় দুঃখ এই যে সন্দেহ তাহার মনের মধ্যে পূর্বে ছিল, যাহা এ দুর্দিনে হয়তো তাহাকে বল দিতেও পারিত আর তাহা নাই, একেবারে নিঃশেষে মুছিয়া গিয়েছে। তাহার অন্তর্বাসী সুপ্ত বিশ্বাস জাগিয়ে উঠিয়া অহর্নিশি তাহার কানে কানে ঘোষণা করিতেছে, মিথ্যা, সমস্ত মিথ্যা, তাহার ছেলেবেলার কলঙ্ক দুর্নাম কিছু সত্য নয়, সে হিন্দুর মেয়ে, অতএব যাহা পাপ যাহা অন্যায় তাহা কোনো মতেই তাহার হৃদয়ের মধ্যে প্রবেশ করিতে পারে না। জ্ঞানে হোক অজ্ঞানে হোক, স্বামী ছাড়া আর কাহাকেও কখনো হিন্দুর ঘরের মেয়ে এত ভালোবাসিতে পারে না। তাহাকে সেবা করিবার, তাহার কাজে লাগিবার জন্য সমস্ত দেহ মন উন্মুক্ত হইয়া উঠে না। তিনি স্বামী না হইলে ভগবান নিশ্চয় তাহাকে সুপথ দেখাইয়া দিতেন। অন্তরের কোথাও কোনো একটু ক্ষুদ্র কোণে এতটুকু লজ্জার বাষ্প অবশিষ্ট রাখিতেন। আজ হাটবার, গোপালের মা বহুক্ষণ হাটে গিয়েছে, এখনই আসিবে, এই জন্য সদর দরজা খোলা ছিল। হঠাৎ দ্বার ঠেলিয়ে কুঞ্জনাথবাবু চাকর সঙ্গে করিয়া বিলাতি জুতার মচমচ শব্দ করিয়া পাড়ার লোকের বিস্ময় ও ঈর্ষা উৎপাদন করিয়া বাড়ি ঢুকিলেন। কুসুম টের পাইল,
কিন্তু অশ্রুকলুষিত রাঙা চোখ লজ্জায় তুলিতে পারিল না। কুঞ্জনাথ সোজা ভগিনীর সম্মুখে আসিয়া কহিল, তোর বৃন্দাবন যে আবার বিয়ে করছে রে। কুসুমের বক্ষস্পন্দন থামিয়া গেল, সে কাঠের মতো নতমুখে বসিয়া রহিল। কুঞ্জ গলা চড়াইয়া কহিল, কুমিরের সঙ্গে বাদ করে কি করে জলে বাস করে, আমাকে তাই একবার দেখতে হবে। ওই নন্দা বষ্টম, কত বড় বষ্টমের ব্যাটা বষ্টম, আমি তাই দেখতে চাই। আমার জমিদারিতে বাস করে আমারই অপমান। কুসুম কোনো কথাই বুঝিতে পারিল না, অনেক কষ্টে জিজ্ঞাসা করিল, নন্দবষ্টম কে? কে? আমার প্রজা, আমার পুকুর পাড়ে ঘর বেঁধে আছে, ঘরে আগুন লাগিয়ে দেব। সেই ব্যাটার মেয়ে, এই ফাল্গুন মাসে নাকি হবে, সব নাকি ঠিকঠাক হয়ে গেছে। ভূত তামাক সাজ। কুসুম এতক্ষণ চোখ তোলে নাই, তাই চাকরের আগমন লক্ষ্য করে নাই, একটু সংকুচিত হইয়া বসিল। কুঞ্জ প্রশ্ন করিল, ভূত নন্দার মেয়েটা দেখতে কেমন রে? ভূত ভাবিয়ে চিন্তিয়ে বলিল, বেশ বেশ বাবু। কুঞ্জ আস্ফালন করিয়া কহিল, বেশ কখনো না, আমার বোনের মতো দেখতে? ধুত, এমন রূপ তুই কখনো চোখে দেখেছিস? ভূত জবাব দিবার পূর্বেই কুসুম ঘরে উঠিয়া গেল। খানিক পরে কুঞ্জ তামাক টানিতে টানিতে ঘরের সম্মুখে আসিয়া বলিল, কি রে কুশি, বলেছিলুম না বেন্দা বৈরাগীর মতো অমন নেমখারাম বজ্জা তার দুটি নেই, কেমন ফুললো কিনা? মা বলেন বেদ মিথ্যে হবে, কিন্তু আমার কুঞ্জনাথের বচন মিথ্যে হবে না। ভূত, মা বলে না? ঘরের ভিতর হইতে কোনো জবাব আসিল না, কিন্তু কি এক রকমের অস্পষ্ট আওয়াজ আসিতে লাগিল। কুঞ্জ কি মনে করিয়া হুঁকাটা রাখিয়া দিয়া দৌড় ঠেলিয়া ঘরের ভেতরে আসিয়া দাঁড়াইল। কুসুম শয্যার উপর উপুর হইয়া পড়িয়াছিল, ক্ষণকাল সেই দিকে চাহিয়া বহুকালের পর হঠাৎ আজ তাহার চোখ দুটা জ্বালা করিয়া জল আসিয়া পড়িল। হাত দিয়ে মুছিয়া ফেলি ধীরে ধীরে শয্যার একাংশে গিয়া বসিল এবং বোনের মাথায় একটা হাত রাখিয়া আস্তে আস্তে বলিল, তুই কিছু ভয় করিস নে কুসুম, এ বিয়ে আমি কিছুতেই হতে দেব না। তখন দেখতে পাবি তোর দাদা যা বলে তাই করে কিনা। কিন্তু তুইও তো শ্বশুরঘর করতে চাইলি নে বোন, আমরা সবাই মিলে কত সাধা সাধি করলু, তুই একটা কথাও কারুর কানে তুললি নে। কুঞ্জুর শেষ কথাগুলো অশ্রুভারে জড়াইয়া আসিল। কুসুম আর নিজেকে চাপিয়া রাখিতে পারিল না, হুহু করিয়া কাঁদিয়া উঠিল। তাহার জন্য আজও যে দাদার স্নেহের লেশ মাত্র অবশিষ্ট আছে এ আশা সে অনেকদিন ছাড়িয়েছিল। কুঞ্জুর চোখ দিয়া দরদর করিয়া জল পড়িতে লাগিল, সে নিঃশব্দে তাহার মাথায় হাত বুলাইয়া সান্ত্বনা দিতে লাগিল। সন্ধ্যা হইল, কুঞ্জ আরেকবার জামার হাতে চোখ মুছিয়ে লইয়া বলিল, তুই অস্থির হোস নে বোন, আমি বলে যাচ্ছি এ বিয়ে কোনো মতেই হতে দেব না। এবার কুসুম কথা কহিল, কাঁদিতে কাঁদিতে বলিল, তুমি এতে হাত দিও না দাদা। কুঞ্জ অত্যন্ত বিস্ময়াপন্ন হইয়া বলিল, হাত দেব না? আমার চোখের সামনে বিয়ে হবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব? তুই বলছিস কি কুসুম? না দাদা, তুমি বাধা দিতে পারবে না। কুঞ্জ রাগিয়ে উঠিয়ে বলিল, বাধা দেব না, নিশ্চয় দেব। এতে তোর অপমান না হয় না হবে, কিন্তু আমি সইতে পারবো না। আমার প্রজা, তুই বলিস কি রে, লোকে শুনলে আমাকে ছিছি করবে না? কুসুম বালিশে মুখ লুকাইয়া বারংবার মাথা নাড়িয়ে বলিতে লাগিল, আমি মানা করছি দাদা, তুমি কিছুতেই হাত দিও না। আমাদের সঙ্গে তাঁদের কোনো সম্পর্কই নেই, আর ঘাঁটাঘাঁটি করে কেলেঙ্কারি বাড়িও না, বিয়ে হচ্ছে হোক। কুঞ্জ মহাক্রুদ্ধ হইয়া বলিল, না। না কেন,
আমাকে ত্যাগ করে তিনি বিয়ে করেছিলেন, না হয় আরেকবার করবেন, আমার পক্ষে দুই সমান। তোমার পায়ে ধরছি দাদা, অনর্থক বাধা দিয়ে হাঙ্গামা করে আমার সমস্ত সম্ভ্রম নষ্ট করে দিও না। তিনি যাতে সুখী হন তাই ভালো। বলিয়ে কুঞ্জ খানিকক্ষণ গুম হইয়া বসিয়া থাকিয়ে বলিল, জানিত তোকে চিরকাল, একবার না বললে কার বাপের সাধ্যি, হাঁ বলে তুই কারু কথা শুনবি নে, কিন্তু তোর কথা সবাইকে শুনতে হবে। কুসুম চুপ করিয়া রহিল। কুঞ্জ বলিতে লাগিল, আর ধরলে কথাটা মিথ্যে নয়, তুই যখন কিছুতেই শ্বশুর ঘর করবি নে, তখন তাদের সংসারই বা চলে কি করে? এখন না হয় মা আছেন, কিন্তু তিনি তো চিরকাল বেঁচে থাকবেন না। কুসুম কথা কহিল না। কুঞ্জ ক্ষণকাল স্থির থাকিয়া হঠাৎ বলিয়া উঠিল, আচ্ছা কুসুম, সে বিয়ে করুক না করুক, তুই তবে এত কাঁদছিস কেন? ইহার আর জবাব কি? অন্ধকারে কুঞ্জ দেখিতে পাইল না কুসুমের চোখের জল কমিয়া আসিয়াছিল। এই প্রশ্নে পুনরায় তাহা প্রবল বেগে ঝরিয়ে পড়িতে লাগিল। কুঞ্জ উঠিয়া গেলে কুসুম সেদিনের কথাগুলো স্মরণ করিয়া লজ্জায় ধিক্কারে মনে মনে মরিয়া যাইতে লাগিল। ছি ছি, মরিলেও তো এ লজ্জার হাত হইতে নিষ্কৃতির পথ নাই, এজন্যই তাহার আশ্রয় দিবার সাধ্য ছিল না, অথচ সে কতই না সাধিয়াছিল। ওদিকে যখন নতুন করিয়া বিবাহের উদ্যোগ আয়োজন চলিতেছিল, তখন না জানিয়া সে মুখ ফুটিয়ে নিজেকে বাড়ির বধূ বলিয়া দর্প করিয়াছিল। যেখানে বিন্দু পরিমাণ ভালোবাসা ছিল না, সেখানে সে পর্বত প্রমাণ অভিমান করিয়াছিল। ভগবান, এই অসহ্য দুঃখের উপর কি মর্মান্তিক লজ্জাই না তাহার মাথায় চাপাইয়া দিলে! তাহার বুক চিরি দীর্ঘশ্বাস বাহির হইয়া আসিল। উফ, এই জন্যই আমার স্বভাব চরিত্র সম্বন্ধে তার বিন্দুমাত্র কৌতূহল নাই, আর আমি লজ্জাহীনা তাহাতে শপথ করিতে গিয়াছিলাম। নমস্কার পণ্ডিত মশাই, উপন্যাসটি আমি ধারাবাহিকভাবে পাঠ করছি, আজ এইটুকুই। আবার দেখা হবে আগামী পর্বে উপন্যাসের পরবর্তী অংশ নিয়ে। সঙ্গে থাকুন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আজকের মতো নমস্কার।